অলমোস্ট 4 বছর পরে র্যাম্পে হাঁটা হলো এবং অলমোস্ট হাঁটা ভুলেও গেছি, কারণ এতদিন পরে এভাবে সাডেনলি জাস্ট একটা কল আসলো। অ্যান্ড বিকজ ওদের সবার সাথে আমার আগে থেকে পরিচয় ছিল, আমি ওদের আগের প্রোগ্রামগুলোতে গিয়েছি, আর ওদের প্রোগ্রামগুলো আমার কাছে বেশ মজা লাগে বিকজ অনেক দূর থেকে মেয়েরা আসে এবং সব মেয়েরা একসাথে হয়ে একটা পার্টি থ্রো করে, ওই পার্টির মধ্যে আসে। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম ওরা এত বিগ করে অ্যারেঞ্জ করেছে, সো দ্যাটস ওয়াই সবসময় থাকার মতো এবারও থাকা হলো। আমি পড়েছি গার্নেটের ওয়েডিং কালেকশন, অ্যান্ড আজকে তো মেইনলি ওয়েডিং নিয়েই হয়েছে। সো ওয়েডিং সিজনে এরকম একটা শো, এই সময় খুব একদম গতানুগতিক একটা শো, খুব ভালো লেগেছে। ওয়েডিং ড্রেস তো খুব ভালো লাগে, এখন পর্যন্ত এতবার সেজেছি, ফটোশ্যুটের জন্য সেজেছি, নাটকের জন্য সেজেছি, ইভেন আমার মুভির জন্যও সেজেছি, সব জায়গাতে আমি সেজে ফেলেছি। সো ওয়েডিং ড্রেস অ্যান্ড ওয়েডিং গেট আপ খুবই ভালো লাগে, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ, সবাইকে বলছি যে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি করার কথা ছিল এই বছরেই, বাট এই বছর একটু পিছাতে হয়েছে, সো আগামী বছর ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে হয়ে যাবে। আমিও ভীষণ রোম্যান্টিক, হ্যাঁ আমি বাস্তবে আরও বেশি রোম্যান্টিক, মানে আমার আশেপাশে খালি ভায়োলিন বাজতে থাকে এমনি ব্যাকগ্রাউন্ডে, না আমি খুব রোম্যান্টিক। হ্যাঁ ওই ফিডব্যাক তো সবসময় সব নাটকের জন্যই থাকে, রোম্যান্টিক নাটক স্পেশাল। রিসেন্ট আসলে যেমন আমি কিছুদিন আগে একটা অ্যাক্টিং করেছি, আমি লাইক আমি বোবা না, বাট আমাকে বাক প্রতিবন্ধী একজনের সাথে কথা বলতে হচ্ছিল, তো আমি সাইন ল্যাঙ্গুয়েজ শিখে শিখে ওটা বলছিলাম অ্যান্ড ওটা করছিলাম, সো ওটা আমি আবার সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছিলাম, সো ওখান থেকে অনেকে কিছু কিছু যারা নতুন আমাকে ফলো করছে হয়তো আমার কাজ আগে দেখেনি, তাদের মধ্যে কেউ একজন আমাকে বলল আহা এত সুন্দর একটা মেয়ে আপনি কথা বলতে পারেন না, তখন মনে হলো যা ভালোই আমি ভালো অ্যাক্টিং করেছি দেখে, আবার হয়তো ফ্যান বুঝতেই পারেনি যে আমি কথা বলতে পারি কি পারি না, সে হয়তো নতুন খুব নতুন নতুন সোশ্যাল মিডিয়াতে জয়েন করেছিল হয়তো সে কারণে আগে দেখেনি, বাট ওই জিনিসটা আমার খুব মজা লেগেছিলো। উইমেন ক্যান নিয়ে আমার খুব আমার কাছে এই আয়োজনটা ভীষণ ভালো লেগেছে, জাস্ট বিকজ যে আমি অলওয়েজ উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি অ্যান্ড উইমেন সিকিউরিটি নিয়ে কথা বলি, যে মেয়েদের নিজের নিরাপত্তা, নিজের পায়ে নিজে দাঁড়ানো, এসব নিয়ে আমি সবসময় আমার সোশ্যাল মিডিয়া কিংবা যে কোনো প্ল্যাটফর্মে যখন আমি সুযোগ পাই সেই প্ল্যাটফর্মে আমি কথাগুলো বলি। সো এখানে ওটাই ওরকম একটা প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয় যে এখানে সব একদম স্বাধীন চেতা নারীরা এসে একসাথে কাজ করছে এবং ভীষণ ভালোভাবে কাজ করছে তারা, এত বড় একটা শো অর্গানাইজ করে ফেলেছে এতগুলো মেয়ে মিলে, অ্যান্ড দ্যাটস মানে জাস্ট হ্যাটস অফ টু দেম, অ্যান্ড আমি ভীষণ হ্যাপি যে এইরকম একটা উদ্যোগের সাথে আমি অ্যাসোসিয়েট হতে পেরেছি।